আজ মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয় ইনিংস শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় শপথ আরো 42 জন মন্ত্রীর। মন্ত্রী হচ্ছেন অমিত মিত্র, পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, ফেরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, থাকছেন পুরনো হেভিওয়েট মন্ত্রীরাও। দ্বিতীয় তৃণমূল মন্ত্রিসভায় 18 জন নতুন মুখ। প্রথমবার মন্ত্রী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়, সুরেন্দ্র অধিকারী, নলিন সেন, রবীন্দ্রনাথ ঘোষ, অসীমা পাত্র। নতুন মন্ত্রিসভার স্থান শোভন চট্টোপাধ্যায়। এবারে পূর্ণমন্ত্রী হচ্ছেন কলকাতার মেয়র। বেহালা পূর্বের বিধায়ক সামলাবেন দুটি দায়িত্বই। নতুন দায়িত্ব পেয়ে মমতাকে কৃতজ্ঞতা আবেগপ্রবণ শোভনের। তৃণমূলে যোগ দিয়ে প্রথম টিকিটে জয়, জিতেই জায়গা ক্যাবিনেটে। মন্ত্রিত্ব পাচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা, রেজ্জাক মোল্লা, সিদ্দিকুল্লাহ চৌধুরী। উধাও 5 বছর আগে সৌজন্য, শপথ বয়কটে বিরোধীরা। গোড়া থেকেই বিরোধের রাস্তায় হাঁটার বার্তা। সংঘাতের আবহেই দ্বিতীয় ইনিংস শুরু মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণে উপস্থিতি নিয়ে বিজেপির দুই অবস্থান, বয়কটে রাজ্য নেতারা, অথচ থাকছেন অরুণ জেটলি, বাবুল সুপ্রিয়, এতে দলেরই ক্ষতি বললেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় নেতৃত্বে চাপে কলকাতায় বিক্ষোভ বাতিল রাজ্য বিজেপির। হলদিয়ায় নবনির্বাচিত সিপিএম বিধায়কের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ। আতঙ্কে বিধায়ক তাপসী মণ্ডল, অভিযোগের তির তৃণমূলের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথে চাঁদের হাট। 3 রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও থাকছেন প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধিরা। শপথে থাকবেন একাধিক শিল্পপতি, থাকছেন টলিউডের শিল্পীরা। রেড রোডে শপথ, আপ্পানে ত্রুটি রাখতে নারাজ নবান্ন। রেড রোড সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা। শপথের পরই সরাসরি নবান্নে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। খারাপ আবহাওয়ার কারণে গতকাল কাঠমান্ডু আনা যায়নি রাজীব ভট্টাচার্যের দেহ। আজ ফের উদ্ধারের চেষ্টা। জেনেভস পার্ক কাছে হদিশ দুটি দেহের, একটি গৌতম ঘোষের, অনুমান শেরপাদের, অন্যটি পরেশনাথ বা সুভাষ পালের হতে পারে, খবর এভারেস্ট বেস ক্যাম্প সূত্রে।